এইকম দর্শক বন্ধুরা টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত দেখতে পাচ্ছেন এই যে কল ডায়ালারে আমার ছবি সেট করেছি আমি দর্শক বন্ধুরা এইভাবে করে আপনারা কল ডায়ালারে নিজের ছবি সেট করতে পারবেন দর্শক বন্ধুরা কিভাবে কল ডায়ালারে নিজের ছবি সেট করবেন দর্শক বন্ধুরা তো এই ছবি সেট করলে আপনার অনেক উপকার হবে অনেক সময় হারিয়ে মানে ফোন যদি কেউ নিয়ে নেয় বা হারিয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে থেকে কেউ নিয়ে নিল তো সে যদি বলে আপনার ফোনের ডকুমেন্টস কী তো বলেন কল ডায়লার অন করে দিলে আপনার ছবি ভাসবে তো আপনার বন্ধুরাও দেখে অবাক হয়ে যাবে কী কল ডায়লারে তুই তোর ছবি কীভাবে সেট করলি তো দর্শক বন্ধুরা এইভাবে করে আপনার সাইডে পারমানালভাবে আপনি কল ডায়ালার এইভাবে করে আপনি আপনার ছবি ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা কল ডায়ালারে এইভাবে করে পারমান্টভাবে আপনি আপনার ছবি ব্যবহার করতে পারবেন কল ডায়ালারে দর্শক বন্ধুরা তো এইটা কীভাবে করবেন এই সেটটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো দর্শক বন্ধুরা এই কল ডায়াল আমি নিয়ে আপনার ছবি কীভাবে সেট করবেন তো দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটা দারুণ একটা ভিডিও হতে ছিল তো কন্টিনিউ করবেন ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করবেন দর্শক বন্ধুরা অনেকে আসতে আমাদের ভিডিওগুলো দেখেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং একটা লাইক করেন না দর্শক বন্ধুরা অবশ্যই তাদেরকে অনুরোধ করবো যে অবশ্যই দারুণ ভিডিওগুলো আমাদের দেখতেছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন এবং অবশ্যই আপনার সাথে থাকা বন্ধুদের দেখার জন্য ভিডিওগুলো সুযোগ করে দিয়ে একটা শেয়ার করে দিবেন দর্শক বন্ধুরা চলুন এই কাজটা আমি করেছি এবং আপনি করবেন কিভাবে সেটাই আমরা তো মূল কাজে চলে যাই যথা এই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে সোজা প্লে স্টোরে চলে যেতে হবে দর্শক বন্ধুরা ছোট্ট একটা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে তো দর্শক বন্ধুরা প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি এইখানে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন তো এখানে মাই ফোন ডায়লার লিখে সার্চ করবেন দর্শক বন্ধুরা মাই ফোন ডায়লার লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই যে অ্যাপটা চলে এসেছে দর্শক বন্ধুরা এই যে অ্যাপসটা আপনার লোগোটা দেখে নিন দর্শক বন্ধুরা এই অ্যাপসটির লোগোটা আপনারা দেখে নিন এই অ্যাপসটার এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন দর্শক বন্ধুরা মাত্র চার এমবির একটা অ্যাপ দর্শক বন্ধুরা তো এই অ্যাপসটার লোগোটা আপনারা দেখে নিন এবং অ্যাপসটার নামটা দেখে নিন যে লোগোটা ভালো সুন্দর করে দেখে নিন দর্শক বন্ধুরা এই লোগোটা দেখে অ্যাপটার নামটা দেখে নিন মাইফোন ফটো আপনারা অন্য কোনো অ্যাপস ডাউনলোড করে বলবেন না যে ভাই কাজ হচ্ছে না কমেন্ট বক্সে দিয়ে তবশ্যই অ্যাপসটা দেখে নিন এবং অ্যাপসটার লোগোটাও দেখে নিন এখান থেকে দেখে এটাকে ইনস্টল করে নিয়ে দর্শক বন্ধুরা জাস্ট এখানে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর দর্শক বন্ধুরা আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো করবে তো দর্শক বন্ধুরা চারটা বাসটা ক্লিক করতে হবে তো আপনি একটা একটা করে ক্লিক করবেন ক্লিক করতে থাকবেন এভাবে ক্লিক করতে থাকবেন দর্শক বন্ধুরা আপনি স্ক্রিনের উপরে ক্লিক করলেই হবে তো ক্লিক করে এটাকে সিলাইট করে এই পাশে দিয়ে দিবেন দিয়ে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে একটা ব্যাক বাটনে ক্লিক দিয়ে ওকে দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা আরেকটা ট্যাব দিবেন প দেওয়ার পর এখান থেকে এটাকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর দর্শক মধ্যে আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে তো এই ইন্টারফেসটা দেখে আপনার ভয় পাওয়ারও কিছু নেই তো জাস্ট এখানে আপনার কিছু পারমিশন দিতে হবে এটাকে অন করে দিয়ে অ্যালাউ দিয়ে দেবেন আবার অ্যালাউ দিয়ে দেবেন আবার অ্যালাউ দিয়ে দেবেন তো দর্শক এটাকে অ্যালাউ দিয়ে সবুজ চিহ্ন হয়ে গেল তো তারপরটা আপনাকে আবার এরকম চিহ্ন করে দিতে হবে তো তার পরটা এরকম আবার আপনাকে সবুজ চিহ্ন করে অ্যালাউ করে দিবেন দেওয়ার পরে একটা আবার দিতে হবে দিয়ে এটাকে এই যে কল ফোন এটাকে দিয়ে এটাকে স্টার্ট দিয়ে দিতে হবে দিয়ে দর্শক বন্ধুরা সব শেষ নিচে আর একটা সেটিং এটাকে একটা ট্যাপ দিয়ে সবুজ কালার করে দিবেন করে দিয়ে দর্শক বন্ধুরা এখান থেকে ব্যাকে চলে যাবেন অসাধারণ সেটিং দর্শক বন্ধুরা দেখুন থিমস কি দর্শক এখানে আপনি থিমসও ব্যবহার করতে পারবেন দেখো দর্শক আমরা ফ্রি অ্যাপটা তালাচ্ছি তো তার জন্য একটা অ্যাড আসতে পারে একটা কেটে দিবেন কেটে দিয়ে এরকম ইন্টারফেস শো করবে তো আপনি এখান থেকে যে ডায়লার দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে ডায়ালার একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে যে থিম দেখতে পাচ্ছেন ডান কোন একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আবার এই থিমসে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন উপরে ব্যাকগ্রাউন্ড এটা একটা ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা এখানে আরেকটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখানে আপনার ইমেজটা সেট করতে হবে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখানে আর একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর দর্শক বন্ধুরা এখান থেকে আপনার সেই ইমেজটা আপনার পছন্দ হয় আপনার নিজের ইমেজ তো দর্শক বন্ধুরা সেই ইমেজটা আপনি এখানে দিতে পারেন তো দর্শক বন্ধুরা এখানে আপনি ইমেজটা ট্যাপ দেওয়ার পরে এখানে আপনার ইমেজটা আপনি ছোটো বড়ো করতে পারবেন এভাবে করে আপনি ছোটো বড়ো সুন্দর করে এই যে নিচে দেখতে আসেন অ্যাপ্লাই তো অ্যাপ্লাইতে একটা ট্যাপ দিয়ে দেবেন অলরেডি সাকসেসফুল দর্শক বন্ধুরা অলরেডি আমার এটা সাকসেসফুল হয়ে গেছে আমি ওকে করে দিলাম ওকে করে দিয়ে তো এখান থেকে একটা অ্যাড আসলে কেটে দিলাম আমি বেরিয়ে গেলাম দর্শক বন্ধুরা এখান থেকে আমি সোজা বেরিয়ে গেলাম বেরিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এই ডায়ালার প্যাডটা ব্যবহার করব আমাদের ডায়ালারটা সরিয়ে দিয়ে তো দর্শক বন্ধুরা তারপর এই ডায়ালার প্যাডটা ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর দর্শক বন্ধুরা এই দেখুন আমার ছবি এখানে চলে এসেছে তো দর্শক বন্ধুরা এখান থেকে আপনি পারমান্টলিভাবে এই ডায়লার প্যাডটা এখান থেকে ব্যবহার করতে পারবেন এবং সুন্দরভাবে আমার কাছে খুব দারুণ লেগেছে দর্শক বন্ধুরা এভাবে করে আপনারাও সেট করতে পারবেন তো আপনারা থিমসও চেঞ্জ করতে পারবেন এই ডায়াল আপনি চান অন্য থিমস ব্যবহার করতে অন্য থিমস ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা ছিল আমার কাছে ভিডিও আশা করি ভিডিও বুঝতে পেরেছেন তো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার তো করবেনই দর্শক বন্ধুরা তো আজকে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম